আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায় থেকে 2020 সালে বরিশাল বোর্ডের যে প্রশ্নটি এসেছিল সেটা এখন সমাধান করব। ক নম্বরে এখানে বলা আছে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে সমাধান দেওয়া আছে x^4 − 30x² + 1। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এটাকে আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারবো। x^4 কে আমরা লিখবো x² হোল স্কয়ার মাইনাস 2 × x² × 1 + 1 স্কয়ার, অর্থাৎ এখানে বর্গের যে সূত্র ছিল যে a² − 2ab + b², অর্থাৎ এখানে এর জায়গায় আছে x² সূত্রের 2 এখানে, এবং এর জায়গায় আছে x², বির জায়গায় এখানে 1, তাহলে 1 এর স্কয়ার। এবং এখানে যে 38 মাইনাস এই যে 38 কে আমরা 38x² কে এভাবে ভাঙানো যায় 2x² − 36x² এভাবে ভাঙানো যায়, অর্থাৎ এই এখানে এখানে এই অংশের মান হচ্ছে 2x² এবং এটা হলো 36x². তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখব যে 2x² − 1 হোল স্কয়ার, এবং এখানে লিখতে পারি আমরা 36 এর জন্য লিখতে পারি 6x হোল স্কয়ার। তাহলে এটা আবার a² − b² সূত্র আকারে আছে, অর্থাৎ এখানে a + b × a − b এভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখবো x² − 1 + 6x, এবং x² − 1 − 6x এটাকে একটু সাজাই লিখতে পারি x² + 6x − 1, x² − 6x − 1, এভাবে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বর এখানে বলা আছে যে 1 নং হতে দেখাও যে y³ + 1/y³ = 110। প্রমাণ করাটা এখানে খুব সহজ, কিন্তু এখান থেকে ওই যে y+1/y এর মান যদি জানা থাকে তাহলে আমাদের প্রমাণ করাটা খুব সহজ হবে। তো এই y+1/y এর মানটা কিন্তু এখান থেকে বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে 1 নম্বর উদ্দীপকটা সেটা লিখি, −1/y^4 এটা ডানে নিয়ে আসবো। ডানে নিয়ে এসে আমরা এখন বর্গের সূত্র প্রয়োগ করব, এখন বর্গের সূত্র বানাবো। তাহলে বর্গের সূত্র আমরা জানি যে যদি আমরা এক্স চিন্তা করি প্রথম পদ, দ্বিতীয় পদ ওয়াই চিন্তা করি, তাহলে x + y হোল স্কয়ার এটাকে লিখতে পারি x² + 2xy + y² এভাবে চিন্তা করতে পারি। তাহলে যেহেতু এটা সরাসরি বর্গের সূত্রে দেওয়া নেই, তো সূত্র আমাকে বানাতে হবে। তাহলে y^4 কে আমরা লিখতে পারি y² হোল স্কয়ার 2 × y² × 1/y² যেহেতু এটা আমাদের উপরের লাইনে নাই, এই জন্য এইটা কিন্তু আবার এখানে বিয়োগ করে দিছি, কারণ এখান থেকে এই পর্যন্ত এটা আমরা বর্গের সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ এখানে প্রথম পদ প্রথম পদের জায়গায় ওয়াই স্কোয়ার আছে, দ্বিতীয় পদের জায়গায় আছে 1/y². এটি অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে হয়, কারণ অনুসিদ্ধান্ত অনেকেই পড়ছে যে অনুসিদ্ধান্ত a² + b² = a + b হোল স্কয়ার - 2ab, এটা করেও করা যায় একই কথা। তাহলে বর্গের সূত্র, যেহেতু বর্গের সূত্র দিয়ে আমি বেশিরভাগ ম্যাথ সমাধান করি, এই জন্য বর্গের সূত্র প্রয়োগ করতে আমার ভালো লাগে। অনুসিদ্ধান্ত আমি খুব একটা ইউজ করি না, এখানে ম্যাক্সিমাম সমস্যায় বর্গের সূত্র প্রয়োগ করে করা যায়, অনুসিদ্ধান্ত খুব একটা দরকার হয় না, মাঝে মাঝে লাগে। তাহলে এখান থেকে এইটুকুর জন্য আমরা লিখবো y² + 1/y² হোল স্কয়ার, এবং এখানে যে y² কাটা গেলে থাকে শুধু 2, এবং ডানে থাকে 527। এখন এই -2টা ডানে চলে যাবে, ডানে চলে যে এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে 529 হবে ডানে। এখন স্কোয়ারকে ভ্যানিশ করবো, ভ্যানিশ করার জন্য উভয়পক্ষে বর্গমূল করে নিতে হবে, তো বর্গমূল করলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে। তাহলে y² + 1/y² এবং 529-এর বর্গমূল হচ্ছে 23। এটাকে আবার বর্গের সূত্র আবার প্রয়োগ করবো, অর্থাৎ y² + 2 × y × 1/y + 1/y², যেহেতু 2 × y × 1/y এটা অতিরিক্ত আনছি, সেহেতু এটা আবার এখানে বিয়োগ দিছি, অতিরিক্ত আনলে সেটা বিয়োগ দিতে হয়। তাহলে প্রথম তাহলে আমরা লিখতে পারবো y + 1/y হোল স্কয়ার, এবং এই যে y কাটা গেলে এখানে শুধু -2 থাকে, এখন -2টা ডানে চলে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন এই স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আবার আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিলাম, কারণ 23 আর 2 যোগ করলে 25 হয়, এখন বর্গমূল করলে 25-এর বর্গমূল হচ্ছে 5, এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। এইবার আমরা y+1/y এর মান পেয়ে গেছি। এখন এই যে y+1/y এর মানকে যদি আমরা উভয় পক্ষে ঘন করে দিই,
তাহলে আমরা প্রমাণ করতে পারবো বা উপবিভাগকে ঘন করে। এখন গণনির্ণয় সূত্র, গণনির্ণয় সূত্র এটা যে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা গণনির্ণয় সূত্র। অনেকে অন্য সিদ্ধান্ত প্রয়োগ করে করে, যেমন এখানে যে এ কিউব প্লাস বি কিউব এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, এটা অন্য সিদ্ধান্ত। কারণ এই এ কিউব প্লাস বি কিউব যদি এখানে থাকে এবং এটা আমরা যদি এখান থেকে সরাই ফেলি এটার সাথে, তখন বিয়োগ হয়ে যায়, একই কথা। তাহলে এখানে যেহেতু এর জায়গায় ওয়াই আছে, বির জায়গায় আছে ওয়ান বাই ওয়াই, তাহলে আমরা এই সূত্রটা এখানে এইভাবে প্রয়োগ করলাম, এই যে এই সূত্রের মতো। তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা যায় থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ার মান হচ্ছে ফাইভ, তাহলে মান বসিয়ে দিলাম। এখন এটা গুণ করলে হয় তিন পাঁচে পনেরো, পনেরো এখন ডানে গিয়ে বিয়োগ হয়ে যায়, ডানে গিয়ে ওখানে হয় বিয়োগ হয়ে যায় 110 হয়ে যায়, এটাই হলো প্রমাণ। তো আশা করি বুঝতে পারছো, মানে এভাবে করলে হয় যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, তাহলে এটা অনুসিদ্ধান্ত হয়ে যাবে। অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করলে হয় ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই, তাহলে এটার মান হচ্ছে এখানে আমরা বের করলাম পাঁচ, পাঁচের কিউব মাইনাস থ্রি ইন্টু এটা কাটা যাবে, এটার মান হচ্ছে পাঁচ, তাহলে 125 বিয়োগ পনেরো মানে 110। এভাবে চাইলেও করা যায়, তো যে যেভাবে পারো কোনো সমস্যা নেই। এরপরে গ নাম্বার সমস্যাটা সমাধান করব, দুই নাম্বার উদ্দীপক থেকে। তো গ নাম্বার লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা আগে দেখি একটু। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এখানে ই টু দি পাওয়ার 8 মাইনাস 1, নিচে আছে ই টু দি পাওয়ার 4। তো এটাকে বিশ্লেষণ করলে আমরা এইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার 8, নিচে ই টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার 4, মানে ই টু দি পাওয়ার 8 কে ই টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে ই টু দি পাওয়ার 4 থাকে এবং এখানে ই টু দি পাওয়ার 4 1 বাই ই টু দি পাওয়ার 4। এখন এটাকে লেখা যায় এ স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় আছে এ স্কোয়ার এবং বির জায়গায় আছে ওয়ান বাই এ স্কোয়ার। তা এটাকে আরেকটু মডিফাই করা যায়, যেমন এখানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটার মান আমরা নির্ণয় করতে পারি এবং এটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকারে পড়ে আছে এখানে। এখন এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার, এ প্লাস ওয়ান বাই এ এবং এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে পারলেই আমাদের, এ প্লাস ওয়ান বাই এর মান তো দেওয়াই আছে, এখন স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান নির্ণয় করতে হবে এবং এ মাইনাস ওয়ান বাই এর মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করে বসাইলে আমরা রাইট সাইডে যে প্রমাণটা চাইছি সেটা বের করতে পারবো। তাহলে আমরা ধীরে ধীরে বের করে ফেলি। তাহলে সমাধান যেটা দেওয়া আছে সেটা লিখবো। এখান থেকে যেহেতু এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা প্রথমত এ মাইনাস ওয়ান বাই এর মান বের করি। মান বের করার জন্য উপবিভাগকে আমাদের বর্গ করতে হবে, বর্গ করে আমার বর্গের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, অর্থাৎ বর্গের একটা অনুসিদ্ধান্ত আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম। কারণ একটা প্লাসের মান থেকে যদি মাইনাসের মান বের করতে বলে, তাহলে এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা করতে পারি। এখন এই যে এটা এ কাটা গেছে, তাহলে এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস ফোর, এখন এই ফোরটা ডানে চলে যাবে, ফোরটা ডানে চলে গেলে বিয়োগ হয়ে যায় এখানে, বিয়োগ বারো হয়ে যায় এখানে, ষোলো থেকে চার বিয়োগ দিলে বারো হয়ে যায়। তাহলে এখন এই স্কোয়ার ভ্যানিশ করা থাকবে, স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উপবিভাগকে বর্গমূল, বর্গমূল করলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যায় এবং রুট বারো মানে কি টু রুট থ্রি, কারণ এখান থেকে আমরা লিখতে পারি যে ফোর ইন্টু থ্রি, তার মানে রুট ফোর ইন্টু রুট থ্রি, রুট ফোর মানে এখানে টু এবং রুট থ্রি তো রুট থ্রি, এটাকে আর ভাঙানোর দরকার নেই কারণ দশমিক চলে আসবে। এখন এখান থেকে আমাদের আবার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে, তাহলে উপবিভাগকে আবার বর্গ করে দিই, বর্গ করে দিলে আমরা মাইনাস বর্গের যে মাইনাসের সূত্র যে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করলাম এবং টু রুট থ্রি হোল স্কোয়ার করলে আবার বারো হয়ে যায়। এখন এই টু টু কাটা যাবে,
থাকবে স্কয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই স্কোয়ার। এখন মাইনাস টুটা আবার ডানে চলে যাবে, ডানে চলে যাবে বারোর সাথে যোগ হয়ে যাবে, বারোর সাথে যোগ হয়ে গেলে এখানে হয় চোদ্দ। তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান আমরা পেলাম। এখন লেফট সাইড লিখবো, এখন লেফট সাইড থেকে আমরা প্রমাণ করতে পারবো। লেফট সাইড যেটা দেওয়া আছে সেটা লিখলাম, ই টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 4। তো এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি ভাঙাই, তো স্কোয়ার হলো স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার হলো স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র। এবং এখানে এ স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার, এটাকে আবার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্রে লেখা যায়। তাহলে এখন মান বসাই দিলাম, স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান 14, এবং এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে 4, এবং এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 2√3। এখন এই যে এটা ক্যালকুলেশন করলে হয় 112, এটাই হলো রাইট সাইড। তাহলে দেখানো হলো, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।